জাতীয় সংসদ নির্বাচন দেশের রাজনৈতিক অঙ্গনে যেমন আলোচনা হচ্ছে তেমনি বিদেশিরাও সমালোচনা করে চলেছে, যা প্রতিদিন দেশ বিদেশের সংবাদ মাধ্যমে প্রকাশ হচ্ছে। বিএনপি, আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দল বিভিন্ন কর্মসূচি ঘোষণা করছে এবং তা পালন করছে। এতে ঘটছে সংঘর্ষের মতো ঘটনা, যা নিয়ে সরব হয়ে উঠেছে বিদেশি কূটনীতিকরাও। বিএনপি নির্বাচনে অংশ নেয়নি, সেই সাথে দাবি করেছে জনগণের ভোটে নির্বাচিত না হবার কারণে আওয়ামী লীগ সরকার সব জিনিসের দাম বাড়িয়ে চলছে। বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হলে গ্যাসের দাম না বাড়িয়ে কমানোর চিন্তা করত সরকার, অযৌক্তিক কারণে মিটার ভাড়া খরচ দ্বিগুণ করা হয়েছে, এটা সরকারের গণশত্রু চরিত্রের বহিঃপ্রকাশ। ঢাকা নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এমন অবাধ লুণ্ঠনের উদাহরণ পৃথিবীতে বিরল। দলীয় ক্যাডার সিন্ডিকেটের খরচ যোগাতে রাষ্ট্রীয় কোষাগার শূন্য করছে সরকার। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মহাভুল করেছে, এখন উপলব্ধি করতে পেরে মাথায় হাত দিয়েছে। তারা বুঝতে পারছে যে নির্বাচন বর্জন করা তাদের ভুল সিদ্ধান্ত ছিল। ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা উল্লেখ করেন। বিএনপির কালো পতাকা মিছিল অবৈধ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, পুলিশের অনুমতি ছাড়া কোনো কর্মসূচি হতে পারে না। তিনি বলেন, সংসদের প্রথম অধিবেশনে অন্যান্য দেশের প্রতিনিধিদের সাথে মার্কিন রাষ্ট্রদূত পিটার হ্যাশ উপস্থিত ছিলেন। বিএনপি আওয়ামী লীগের এমন পাল্টাপাল্টি বক্তব্যের পাশাপাশি আমেরিকা রাশিয়াও বক্তব্যের লড়াইয়ে কম যাচ্ছে না। বাংলাদেশের গণতন্ত্র বিকাশে ভারতের প্রভাবের কারণে যুক্তরাষ্ট্র পিছু হটছে এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের পর তৃতীয়বারের মতো মিলার বলেন, 7 জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। একই সঙ্গে বিরোধী দলের কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করায় উদ্বেগ জানিয়েছেন তিনি। এদিকে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্যকে ভুল উল্লেখ করেছেন। বলেছেন, জনগণের ভোটেই আওয়ামী লীগ নির্বাচনে জিতেছে। বুধবার এক ব্রিফিংয়ে মন্টিটস্কি বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্যে টাকা রুবলের বিনিময় নিয়ে বাংলাদেশ ও রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে। আশফাক আদি, পদ্মা নিউজ।